হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো ক্ষীরোদা ডেলি লাইভ ছিল, তোমাকে অনেক স্বাগত জানা, তো স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছো। তো আজই হলো রবিবার, তুমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছো। তো দেখা পেলাম যে মানে এই বর্ষার টাইমে গেঁদা ফুলের গাছটা ফুল ধরিছে, তো খুবই ভালো লাগেছে। এই সময় মানে ফুল ধরিছে, বেশ ফুলটা ভালোই হবে, ফোপলা হবে। তো আজই দেখো আমি কাঁঠাল নিয়ে বসে গেছি, মোর ঘরের সমস্ত কাজকর্ম, সাকায় টাকায় স্নান টান করে সব কিছু। আর যে কাঁঠালটা আজ কাঁঠালটা কাটিম, তো এটা আজ দুপুরবেলা আমি রান্না করিম। তো দেখো বটিখান মানে সর্ষার তেল দিয়া মাখি লিবা দিয়েছু, আর যেহেতু আঠা কাঁঠালত আছে তো ওই জন্য। তো তোমার ব্লগটা শুরু থেকে লাস্ট অব্দি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মোর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো তোমার ব্লগটা দেখতে থাকো। মানে কোঠালটা এত শক্ত, বটিখান দিয়ে আর কাটিয়ে পড়নি, তারপরে এইভাবে কাটিনু। আর পাশের বাড়ি যে ছল আছে এত যে হাল্লা করছে, মানে একদম আমার থেকে আমার গলার আওয়াজটা বেশি শোনা যাচ্ছে। তো পাখাটা কিন্তু মানে পাখি পাখি ভাব হয়েছে, কিন্তু পাকেনি, তাও মানে খাবার ইচ্ছা হয়েছে, তো ওইটাই রান্না করি। কাটা কমপ্লিট হয়ে গেল, আর হালা দেখো কত আঠা লাগেছে। তুমি এখানে বসাই দিম আঠালের সবজি। আদা রসুন জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া বকটা দিয়ে দিছো, দিয়ে দিয়া ভালো করে এলাম কষি বাঁধেছো। তো দেখো শাকখান বেশ মুজুরি গেছে, মুজে গেছে, মুজুরি গেছে একদম, বেশ এটার সাথে এক মানে মিশিয়েছি মিশিয়ে গেছে কাঁঠাল সবজিখান। তো আর একটু কষিয়া জল দিয়ে দিন, মোট জল দিলে রেডি হয়ে যাবে কাঁঠালের সবজি তরকারি। মোর কাঁঠালের সবজি মানে হয়ে গেছে রান্না করা। তো তোমারা কাক কাক ভালো লাগে যে কাঁঠালের সবজি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি খেলাম আমি বেশি জল জল দিইনি, মানে বেশ মাখা মাখাভাবে রান্না করে নো।
আর মোর রান্না করা কমপ্লিট। তো এলা গ্যাস ওভেনটা মানে ভালো করে সিলাপ টিলাপগুলো মুছিয়া পরিষ্কার করে রাখি দিম। আর তারপরে কয়েকটা বাসনপত্র আছে ওগুলো মাঝেটা গিয়ে রাখি দিলে মোর দুপুরের মানে কাম শেষ। তো এলা খাওয়া দাওয়ার শুধু বাকি আছে। তো সিলাপগুলো একটু ভালো করে পরিষ্কার করে একটু ওয়াল্লা তো একটু মুছিলাম। দেখো অনেক মানে আজই একটু ঝগড়া করি না বরের সাথে, ঝগড়া করিয়া তারপরে একটু আজই একটু লাইটটা লাগাই দিই, নাহলে কতদিন থেকে কয় যে লাইটটা লাগাবা কিন্তু মানে শুনে না। তো আজ শেষমেশ লাগাই দিল অনেক কিছু কোহার পরে। আর ইতি দেখো যে বাইরের মন্দিরটা রং করিবাদ হয়েছে, যেহেতু পূজা দিবাহ হবে তো আস্তে আস্তে করে কামরা সাঁকাবাদ হয়েছে আর রং করিবাদ হয়েছে।